জোরে জোরে ভালো লাগে মধুর সুরে তুমি আদম হাওয়া বানাইলা খোদা দুনিয়াতে পাঠাইলা তুমি আদম হাওয়া বানাইলা খোদা দুনিয়াতে পাঠাইলা বলেন তিনি সব বছর পরে দোয়া কবুল তিনি সব বছর পরে দোয়া কবুল নূরের নবীর ওসিলা ইনাহ ভালো লাগে ইনাহ নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া ইলাহ লা জোরে ইলাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে রিক্সিতে ঘোরাফেরা করতেছে রসুলের মহাব্বত যেটার নাম হলো ইমান ওই আল্লাহর হাবিবকে মহাব্বত করে প্রতি বছরে এই মাহফিলটা কষ্টের বিনিময় এক বছর পর পর ঘুরে আসে অনেকের তকদিরে থাকবে অনেকের তকদিরে থাকবে না কারণ যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত কথা বলে ঠিক কিনা আল্লাহ যে আমাদেরকে আজকের এই জান্নাতের ময়দানে সুস্থভাবে সুস্থ জ্ঞান নিয়ে আসার বসার তৌফিক করে দিয়েছেন সবাই জবান ছেড়ে দিয়ে সুপ্রিয়তান বলবেন আলহামদুলিল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এই ওমের নগরের মাটি শুদ্ধকার রসুলের প্রেমিক কথা কর ঠিক কি না জমিনকে প্রশ্ন করলে জমিন বলবে আমি রসুলের পাগল কেন যে এক কারণেই রসুল না হলে আমি জমিন হতাম না ঠিক কি না তামরার অপরাধ আমার আলে বেদাতি বলে শেরিকি বলে ফতুয়া দেয় কিছু কিছু আলেম আছে কেন আমরা রসুলের প্রতি ভালোবাসা বেশি কথা কথা কেন আমরা রসুলের মিলাদ করি কেন ক্যাম করি কেন নবীকে সালাম কেন দেই এটাই আমাদের অপরাধ তা আমি আজকে সবাই আমার কম যিনি আর আগমনে আজকের এই মাহফিল শ্রদ্ধা আমার অনেক বয়সে বড় মায়া করে মহাব্বত করে ছোট ভাই হিসাবে আমাকে দেখে ওনার অনুরোধে আমি আসছি অনুরোধ আপনাদের প্রতি থাকবে আমরা রসুলকে মৃত্যুতে কবরে হাসরে চাই কি চাই না এই ঈমান যাদের বিশ্বাস যাদের আছে তাদেরকে টাকা লাগবে না কারণ মরণ কিন্তু দুবার হবে না মরণ একবার আর ঈমান যদি চলে যায় কোটি বার চেষ্টা করলে ঈমান আল্লাহ ফিরত দিবে না এই জন্য বলেছেন সাহেব কোনে লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি কথা বলে ঠিক কি না ঈমান হলো কবরের বড় পুঞ্জি ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নাই তো তাই আমি আপনাদেরকে বলবো এ সাংগাত লতিফিয়া দরবার শরীফের উমেদনগর ভক্তবৃন্দর উদ্যোগে 11তম উরুস মোবারক অথবা আলা হজরত কনফারেন্সে গতবারের আগের বার আমি আসছি অনেকে ছিল কিন্তু আজকে মাহফিল অনেকে কবরে কথা বলে ঠিক কি না আগামীতে কে আসবে না আসবে জানি না ওই পর্যন্ত আপনি আমি থাকবো তার কোনো গ্যারান্টি নাই এই বিশ্বাস আকিদা নিয়ে অনুরোধ আপনাদেরকে করব নবীকে যদি ভালোবাসে একটু খেয়াল করবেন বহু বান্দার জবান আছে কথা নাই এদেরকে বোবা বলা হয় কথা বলে মানুষকে বুঝাইতে পারে না অনেকের চোখ আছে জুতি নাই দেখতে পায় না এদেরকে অন্ধ বলা হয় বোবাকে কথা বলার সুযোগ দেয় কে এই মাওলার ক্ষমতা আছে কি নাই তিনি এক লাশ হারিকালা যার সাথে কোনো শরীর নাই ওই মাওলাকে ভয় করে রসুলকে ভালোবেসে আল্লাহর ওলীদের মহাব্বত নিয়ে পড়ছে যেহেতু জবান আছে জবান দিয়ে সামান্য অল্প সময় মুক্তাসার
জবান দিয়ে আল্লাহ না জিকির করে কলব এবং জবানকে নূরানিত করে নেন, আমার সাথে একতালে আওয়াজ করে চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু জাগৃত করে মুর্শিদের দিকে কলব মুতাওয়াজ্জ করবেন। এই জন্যে যাদের ভিতরে বেলায়েত আছে তাদের নজরে আল্লাহ কলবকে নূরানিত করে দেন, সুবহানাল্লাহ। তাই অনুরোধ থাকবে আওয়াজ করে মহাপথে জিকির আদায় করুন। Hey, God, thank you, 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 God,
প্রকাশ হইল আসলে তুমি মানবেশে যেমন হবে তুমি আসলে তুমি মানবেশে বনের পশু ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদাল্লাহুম্মা জবা ছেড়ে দেন মুহাম্মাদুল্লাহ দুলার কেউ দেখে তাই কয় বরে রে আজাব যদি দুলার কেউ দেখে গরবারি সারিয়ারে পাগল হই তো আল্লাহ হুম্মা জবান ছেড়ে দেন মুহাম্মাদ আলা
শুকর আল্লাহ পাকের দরবারে আজকের এই দরবার শরীফের উমেদনগর বক্তৃবৃন্দুর উদ্যোগে পুরুষে আলা হজরত ১১তম সুন্নি মহাসম্মেলনে আল্লাহ যে আমাদেরকে একত্রিত করে আল্লাহর হাবিবের উপরে কয়েকত বা দুরুদ মোস্তফা আদায় করতে পেরেছি, সুপ্রিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে জেনার শুভ আগমনে আজকের মাহফিল পীরে তরিকত রহমানে শরীয়ত গাজী আল হাজরত মাওলানা মুফতি মোহাম্মদ মনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, পীর সাহেব, সাংগাত লতিফিয়া দরবার শরীফ, আল্লাহ পাক ভাইজানের হায়াতে এলেমে বরকত দান করো সকলকে, আমিন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব।